আবু জেহেল আবু লাহাব এরা নাকি মুসলমান ছিল, এদেরকে নাকি কাফের বলা যাবে না। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, বললেন সূরা লাহাবের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন কোরআন শরীফ যতদিন পর্যন্ত থাকবে এ কোরআনে কারিমের মাধ্যমে আবুল লাহাবকে যে অভিসম্পাক করেছেন, লানত করেছেন আল্লাহ, আল্লাহর সেই লানতটা এখনো বাকি থাকবে। সেই আবু লাহাবকে কেউ যদি কাফির বলতে তার কষ্ট লাগে, বোঝা যাবে সে আবু লাহাবের সাথে তার একটা দহরম মহরম আছে মনে হয়, যে বিশেষ মহব্বত খাতিরটাতেই আছে। ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا أبو لهب যে আবু জেহেল জীবনে কোনোদিন কালিমা পড়েছে এই মর্মে কোনো দলিল নাই, কোনো দলিল নাই, এরপরেও তাদেরকে কাফির বলা যাবে না। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أخري أبو جهل أبو لهب إرا ناكي مسلمان چھلو إدر كي ناكي كافر بولا جابينا সাম্প্রতিক সময়ে সালাফি বক্তা এমন বক্তব্য দিয়েছেন, বক্তা ইন সালাফি না আলাফি এটা পরের বিষয়। আবু জেহেল এবং আবু লাহাব, আবু লাহাব যে এটাকে কাফের যদি বলতে কারো কষ্ট লাগে, বুঝতে হবে সে আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। কারণ যে আবুল আহাব দুষ্ট আবুল আহাবের ব্যাপারে সূরায়ে লাহাব নাজিল হইল, সূরা লাহাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুখ্যাত সেই আবুল আহাবের তার যে অপকর্ম এবং সেই অপকর্মের যে ভয়াবহ পরিণতি এই বিষয়গুলো যেখানে উল্লেখ করলেন, সূরা লাহাবের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন কোরআন শরীফ যতদিন পর্যন্ত থাকবে এ কোরআনে কারিমের মাধ্যমে আবুল লাহাবকে যে অভিসম্পাক করেছেন, লানত করেছেন আল্লাহ, আল্লাহর সেই লানতটা এখনো বাকি থাকবে। সেই আবুল লাহাবকে কেউ যদি কাফির বলতে তার কষ্ট লাগে, বোঝা যাবে সে আবুল লাহাবের সাথে তার একটা দহরম মহরম আছে মনে হয়, যে বিশেষ মহব্বত খাতিরটাতেই আছে। বাবা তোমাদের খাতির নিয়ে তোমরা থাকো, আমরা আবুল লাহাবকে কাফির না বললে আল্লাহর দুশ্মন হয়ে যাব, আমরা আল্লাহর দুশ্মন হইতে চাই না। আবু জেহেল, সে আবু জেহেলকেও কাফির বলা যাবে না, এটা কোন কথা? আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকে কাফির বললেন, কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল হলো ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম ওয়া হাম্মু বিমা লাম ইয়ানালু ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا أبو لهب যে আবু জেহেল জীবনে কোনোদিন কালিমা পড়েছে এই মর্মে কোনো দলিল নাই, কোনো দলিল নাই, এরপরেও তাদেরকে কাফির বলা যাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে যারা ঈমান আনার পরেও কুফুরি করে তারাও কাফির হইল। ওয়ালাকাদ ক্বালু কালিমাতাল কুফরি ওয়া কাফারু বা'দা ইসলামিহিম, ইসলাম ধর্ম কবুল করেছিল কিন্তু কুফরি করার কারণে সে আবার কাফির হয়ে গেছে, আল্লাহ পাক তাকেও কাফির বললেন, যে এক সময় কালিমা পড়েছে, নামাজ পড়েছে, সব কিছু করেছে কিন্তু পরবর্তীতে কুফরি করার কারণে আল্লাহ পাক তাকেও কাফির বললেন। আর কুখ্যাত আবু জেহেল আবু লাহাব জীবনে কোনোদিন কালিমা পড়ে নাই এই মর্মে কোনো দলিল নাই, তাকে কাফির বলা যাবে না, কত বড় ব্যাককলি কথাবার্তা! এদের দেমাগ খারাপ হয়ে গেছে, যারা এই বক্তব্য দিয়ে থাকে এদের দেমাগ খারাপ হয়ে গিয়েছে, শয়তান তাদের ব্রেইন ওয়াশ করে তাদেরকে ছেড়ে দিয়েছে শয়তানের পক্ষে কাজ করার জন্যে, আবুল আহাবের পক্ষে কাজ করার জন্যে, আবু জেহেলের পক্ষে কাজ করার জন্যে। আল্লাহ পাক
এই এদের গোমরাহিত থেকে আমাদেরকে যেন হেফাজত করেন সবাই বলি আমিন।